নমস্কার বন্ধুরা, আমি শুক্লা বলছি। আবার একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আমরা তো সবাই আলু পোস্ত খাই, কিন্তু এটা আলু পোস্তটা লাল শাক দিয়ে বানাবো। এই যে লাল শাক, এটা হচ্ছে এই শাকটি দিয়ে আমি বানাবো। এটা আমি কেটে রেখেছি এখানে। তাহলে দেখুন কী কী লাগছে এতে। আমি আধা কিলো আলু এখানে কেটে রেখেছি, লাল শাক কেটে রেখেছি। এটা সর্ষের তেল দিয়ে বানাবো, নুন, কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, 50 গ্রামের থেকে একটু বেশি পোস্ত বেটে রেখেছি। আর ফোড়নে দেব, এটা হচ্ছে চন্দনী, কালো জিরে, মৌরি, এটা কলাই, গোটা কলাই, যেটা বিউলির ডাল বলে, বিউলির ডাল, মেথি আর একটু জিরে। এটা আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর আলুটা ছেড়ে দেব। আলুটা ছেড়ে শাকটা ফেলব। কড়াইটা গরম করতে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এতে আমি পরিমাণ মতন তেল দেব, যাতে আলুটা ভালো করে ভাজা যায়। এরপর আমি একে একে মশলাগুলো ফোড়ন দিচ্ছি। আগে আমি মেথিটি দিলাম, কালো জিরে, চন্দনী যেটা রাঁধুনি বলে, জিরে, মৌরি, এটা আমার গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। এতে আমি বিউলি, গোটা বিউলি, কিন্তু এটা এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, বড়ি থাকলে পরে বড়ি ভেজে উপর থেকে দেওয়া যায়। আর এটা দিচ্ছি এতে গন্ধটা খুব ভালো আসবে বলে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব হালকা করে, তারপর আমি শাকটা এর মধ্যে ঢাকা দিয়ে সিমে করে দেবো। ওর থেকে যে জলটা বেরোবে ওতেই কিন্তু শাকটা, আলুটাও সেদ্ধ হবে, শাকটাও সেদ্ধ হয়ে যাবে। টমেটোটাও দিয়ে দিচ্ছি, এটা আমার একটা বড় টমেটো কাটা আছে। আলুটা আমার দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এটা আমি লাল শাকটা দিয়ে ঢেকে দেবো আবারও, যতক্ষণ না নরম হচ্ছে। এটা আমি সিমে রাখবো, এটা কমে গেলে আমি নুন দেবো। এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। যদি ও বড়ি থাকে, উপর থেকে বড়ি ভেজে ছড়িয়ে দেবেন। আমার কাছে এখানে বড়ি পাওয়া যায় না, আমি বড়ি এখানে বানাতে পারিনি, তাই জন্য বড়িটা আমার কাছে এখন নেই। এটা আমি ঢেকে দিচ্ছি। শাকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি পরিমাণ মতন নুন দিচ্ছি। এরপর আমি পোস্তটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। আর লঙ্কা বাটা রেখে যেটা রেখেছি ওটা ঠিক নামাবার মুহূর্তে দেবো, যে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো আসবে। আলুটা আমার সেদ্ধই হয়ে গেছে সুন্দর। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর এর উপরে আমি পোস্তটা দিয়ে দেবো। পুরো পোস্তটাই এর মধ্যে আমি দিয়ে দেবো। পোস্তটা ধুয়ে একটু জল দেবো এটাতে, অল্প। এটা ধুয়ে আমি একটুখানি অল্প জল দিয়ে, ঝুরঝুরে হবে একদম। এরপরে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ সিমে ছিল গ্যাসটা, কানাল তো পুড়ে যেত,